Assalamualaikum. Today I am here with a new recipe. Have you tried any of my recipes? Let me know. And for more videos, stay tuned and subscribe to my channel. Let's start. Chicken tikka masala. কি উপকরণ লাগছে দেখে নিন 1 কাপ ফ্রেশ টমেটো বাটা 1 কাপ টক দই 1 কাপ পেঁয়াজ বাটা 2 চামচ রসুন বাটা 2 চামচ আদা বাটা 2 চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো আমি আপনাদের বোঝার সুবিধার্থে কাছ থেকে দেখিয়ে দিলাম এই রংটা অবশ্যই লাগবে টকটকে লাল রং 1 কাপ বাটার 1/4 হলুদ গুঁড়ো 1/4 গরম মশলার গুঁড়ো 1/4 ধনে গুঁড়ো লবণ স্বাদমতো দুশো গ্রাম বাটার মিল্ক আপনারা ক্রিমটাও ব্যবহার করতে পারেন 200 গ্রাম চিকেন ছোট টুকরো করে নিয়ে নিছি আপনাদের সুবিধার্থে চিকেনের পিসগুলো দেখিয়ে দিচ্ছি আমি হাড় ছাড়া মাংসের টুকরোগুলো এভাবে ছোট করে কেটে নিছি প্রথমে কেটে রাখা মাংসের পিসগুলো মাখিয়ে নিব অল্প পরিমাণে একটু কাশ্মীরি মরিচ গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণে রসুন বাটা অল্প পরিমাণে আদা বাটা অল্প পরিমাণে লবণ আর দিচ্ছি টক দই সবকিছু দেবার পর ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই এটা মাখিয়ে নেবেন এটা মাস্ট করতেই হবে ভালো করে মাখানোর পর 1 ঘন্টা ফ্রিজে রেখে দিবেন পসিবল হলে আরো বেশি সময় রাখতে পারেন প্রথমেই চুলায় কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিচ্ছি প্রথম অবস্থায় দিয়ে দিচ্ছি 2 টুকরো বাটার অপেক্ষা করব বাটারটা গলার জন্য এভাবে ঘুরিয়েও নিতে পারেন বাটারটা গলে যাবার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা টমেটো বাটা টমেটোটা অবশ্যই ফ্রেশ কেটে ব্লেন্ড করে নেবেন দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো আমি এই রান্নাতে এই জন্য কাশ্মীরি মরিচের গুঁড়ো ব্যবহার করছি টকটকে লাল রঙটা আসার জন্য দিয়ে দিচ্ছি বাকি সব মশলা এখন সবকিছু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব আমি যে বাটা মশলাগুলো ব্যবহার করেছি আপনারা যদি চান কেটে ব্যবহার করতে পারেন কারণ সেকেন্ড ধাপে এটাকে ব্লেন্ড করতে হয় তারপর ছেঁকে নিতে হয় আমি দেখিয়ে দিচ্ছি তো আপনারা ইজি ওয়ে একবারও করতে পারেন আবার আপনাদের আমার মতো সময় দিয়ে রান্না করা পছন্দ হলে সময় দিতেও পারেন কষানোর পর এইভাবে একটা ছাঁকনির মধ্যে নিয়ে ছেঁকে নিব যাতে স্মুথলি হয় আপনারা যদি কাটা মশলা ব্যবহার করে এই অবস্থায় আপনারা ব্লেন্ড করে নিয়ে এইভাবে ছেঁকে নিতে হবে এইভাবে একটু ঘষিয়ে ঘষিয়ে ছেঁকে নেবেন উপরে যা আছে যা গলে নাই এগুলো আটকে যাবে আপনাদের আমি সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি দেখুন এখন আবারও চুলায় কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিব। গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি বাটার। অপেক্ষা করব বাটারটা গলে যাওয়ার। এখন এই বাটারের মধ্যে 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রাখা চিকেনটা একে একে দিয়ে ফ্রাই করে নিব। আপনারা চাইলে ঘিটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে বাটারে আরও ভালো টেস্ট আসে, একটু ডিফারেন্ট আসে, তাই ব্যবহার করছি। সবগুলো চিকেন দিয়ে উল্টে পাল্টে হালকা একটা পুরো করে নিচ্ছি। এইভাবে নেড়ে ছেড়ে উল্টে পাল্টে নেবেন। একও চিকেনে একরকম টাইম নেয়, আর আমি যেহেতু ফার্মের মুরগ দিয়ে করতেছি, এই কারণে টক দই আর মুরগের কারণে পানিটা বের হচ্ছে। আপনারা যদি দেশি মুরগ দিয়ে করেন তাহলে হয়তো বা পানিটা অনেক কম আসতে পারে, বাট তাতে সমস্যা নেই। আগুনটা বাড়িয়ে দিয়ে টানিয়ে নিবে। আর সময়টা নির্দিষ্ট কোনো সময় নেই, আপনার পরিমাপ অনুযায়ী সময় লাগতে পারে। আমার চিকেনটা উল্টে পাল্টে এই অবস্থায় নিয়ে আসছি। আপনারা চাইলে আর একটু বেশি করে নিতে পারেন, আমার কাছে এই অবস্থাটাই ভালো লাগতেছে। আর আপনারা চাইলে গ্রিলও করতে পারেন, যাদের গ্রিল নাই ওরা এইভাবে কড়াইয়ে করে নেবেন। এখন আমি নামিয়ে নিব। আমি একই কড়াইয়ে যে এক্সট্রা বাটার রয়ে গেছে এইখানের মধ্যে আগে থেকে বানিয়ে নেওয়া মশলাটা দিয়ে দিচ্ছি। চাল করে এই মশলাটা রেডি করে ফেললাম। এখন দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো। আপনারা যদি এই কালারটা পছন্দ না হয় আর একটু বেশি কালার করে নিতে পারেন চিকেনের। দিয়ে দিচ্ছি বাটার মিল্ক। আপনাদের হাতের কাছে যদি বাটার মিল্ক না থাকে হেভি ক্রিমও দিতে পারেন। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিবেন। এখন নেড়ে চেড়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। বাচ্চারা চিকেন খুব বেশি পছন্দ করে, আমরা সবাই জানি। প্রতিদিন একই রকমের চিকেন খেতে পারে না, আপনারা বাচ্চাদের জন্য এটা অবশ্যই ট্রাই করতে পারেন। যেহেতু কাশ্মীরি মরিচের গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরি মরিচের গুঁড়ো এত ঝাল হয় না, তো বাচ্চারা অনায়াসে খেতে পারবে। আর মশলার কারণে একটা ভালো ফ্লেভার আসে। সব কিছু মিশানোর পর আপনারা একটু টেস্ট করে দেখবেন। টেস্টটা যদি ভালো না হয় একটু চিনি অ্যাড করতে পারেন, অপশনাল। এখন ঢাকনা দিয়ে লো হিটে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি চিকেন টিক্কা মশলার কী অবস্থা। ওয়াও, লুক ইজ সো ইয়ামি। আমি রান্না করছি দেখে বলছি না, আপনারা যখন খাবেন ডেফিনেটলি এই কথাটা বলতে বাধ্য হবে। আই নো। আপনাদের এরকম আর কী ধরনের ভিডিও চান? আমি ভাবছি আপনাদের লাইক কমেন্ট শেয়ারের উপর আমি নেক্সট ভিডিও বাটার চিকেন দিব। আপনারা আমাকে অবশ্যই জানাবেন। চলে যাচ্ছি পরিবেশন।